হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাজা, তোমরা দেখছো টেক একাডেমি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের জন্য আবার একটা নতুন জব আপডেটের খবর নিয়ে চলে এসেছি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি তার তরফ থেকে কিন্তু সব মিলে 120খানা কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সির রেসপেক্টে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করেছে। তোমরা সরাসরি কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু আছি, এবং তার সাথে সাথে তোমাদের এখানে বলে রাখি এখানে কিন্তু কমপ্লিট ডিটেলসে তোমাদের সাথে আজকে এই ভিডিওতে কথা বলবো। কী কী পোস্ট বেরিয়েছে, নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু 120 আছে, তোমরা কারা কারা এখানে এলিজিবল থাকছো, এবং তার সাথে এখানে বলে রাখি কমপ্লিট ডিটেলসে আজকে কিন্তু তোমাদের সাথে এই ভিডিওতে কথা বলবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সরাসরি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তোমরা ডিসক্রিপশন বক্সটা চেক করলে তার লিঙ্ক কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, এবং তার সাথে সাথে তোমাদের এখানে বলে রাখি যে অফিসিয়াল নোটিফিকেশনটা এখানে বেরিয়েছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা বেরিয়েছে PU2022/2/NT/GEN/04, এখানে কিন্তু 20/7/2022 অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত করেছে। তোমাদের এখানে বলে রাখি ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট আছে সেটা কিন্তু 4/8/2022 থাকবে, এবং এখানে কিন্তু জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ টু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র পিয়ন এই পোস্টের রেসপেক্টে কিন্তু অফিসিয়ালভাবে বেরিয়েছে। একটা একটা করে যদি তোমাদের সাথে কথা বলি, তাহলে এখানে প্রথমে কি সেখানে কিন্তু জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, সেখানে সব মিলে কিন্তু এখানে কি বেরিয়েছে, এখানে সব মিলে কিন্তু 23খানা নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে। জেনারেলদের জন্য কিন্তু 10টা বেরিয়েছে, এসসি ক্যাটাগরি 6টা বেরিয়েছে, এসটি ক্যাটাগরি 2টো বেরিয়েছে, ওবিসি এ ক্যাটাগরি 2টো, ওবিসি বি ক্যাটাগরি 2টো বেরিয়েছে। তোমাদের এখানে বলে রাখি এখানে সব মিলে তোমরা 35,800 টাকা থেকে শুরু করে 92,100 টাকা অবধি কিন্তু স্যালারি পাবে। এখানে কোয়ালিফিকেশন কি বলেছে, তোমাদের মধ্যে যারা যারা সিম্পলি ব্যাচেলার ডিগ্রি অথবা ডিপ্লোমা করেছো লাইব্রেরি সায়েন্স তার রেসপেক্ট, তারা সবাই এখানে আবেদন করতে পারবে। ডিজাবল এখানে বলে দিচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন জানতে হবে, এবং তার সাথে 1 বছর কিন্তু এখানে এক্সপিরিয়েন্স বলে দিয়েছে। সেকেন্ড যে পোস্ট বেরিয়েছে সেটা বলেছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, তার রেসপেক্টে 4খানা নম্বর ভ্যাকান্সি বেরিয়েছে, জেনারেল 2খানা, এসসি এসটি 1টা করে। এখানেও কিন্তু তোমরা সেম এখানে 35,800 টাকা থেকে শুরু করে 92,100 টাকা অবধি স্যালারি পেয়ে যাবে। তোমাদের এখানে বলে রাখি তোমাদের মধ্যে যারা যারা বিএসসি করেছো, বিসিএ করেছো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছো, তারা সবাই এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের মধ্যে সিম্পলি যারা যারা টেকনিক্যাল এডুকেশনের রেসপেক্টে এখানে বিএসসি অথবা বিসিএ অথবা ডিপ্লোমা করেছো তারা সবাই এখানে আবেদন করতে পারবে। কোনোভাবে এভাবে কিন্তু স্পেসিফিক স্ট্রিম মেনশন করে দেয়নি। ডিজাবল এখানে 1 বছর এক্সপিরিয়েন্স বলেছে, থাকলেও হবে না থাকলেও হবে, এবং এমসি আর এসসি সেটা কিন্তু কম্পিউটার সায়েন্সের রেসপেক্টে বলেছে। তোমাদের এখানে বলে রাখি এখানে কিন্তু যে পরবর্তী পোস্ট আছে সেটা কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বেরিয়েছে, যেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। তোমাদের এখানে বলে রাখি কমপ্লিট কিন্তু এখানে 41খানা নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরিতে জন্য, আর সব মিলে কিন্তু 78খানা নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে। এসসি ক্যাটাগরি কিন্তু 17খানা বেরিয়েছে, এসটি ক্যাটাগরি 5খানা বেরিয়েছে, ওবিসি এ ক্যাটাগরি 8খানা বেরিয়েছে, ওবিসি বি ক্যাটাগরি 5খানা বেরিয়েছে। তোমাদের এখানে কিন্তু এখানে 27,500 টাকা থেকে শুরু করে 70,600 টাকা কিন্তু তোমরা এখানে স্যালারি পাবে, যেটা কিন্তু লেভেল 5 অনুযায়ী তোমরা এখানে পেয়ে যাবে। তার সাথে এখানে কোয়ালিফিকেশন কী লাগছে, সব থেকে সিম্পল একটা কোয়ালিফিকেশন লাগছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ডিজাবেলে বলে দিচ্ছি এখানে কিন্তু 3 বছরের ব্যাচেলর ডিগ্রি থাকলে হবে, অর্থাৎ সিম্পলি গ্রাজুয়েশন থাকলে হবে, এবং তার সাথে তোমাদের এখানে বলে কি কম্পিউটার কিন্তু এখানে বলে দিয়েছে জানাতে হবে। তোমাদের এখানে বলে কি 1 বছর কিন্তু এখানে এক্সপিরিয়েন্স বলেছে, একাডেমিক কোনো ইনস্টিটিউশনের রেসপেক্টে থাকলে হবে না থাকলেও হবে। তার সাথে তোমাদের এখানে বলে কি 4 নম্বর যে পোস্ট বেরিয়েছে সেটা কিন্তু 15খানা টোটাল নাম্বার অফ পোস্ট বেরিয়েছে, তার ভ্যাকান্সি বেরিয়েছে জেনারেল 7খানা বেরিয়েছে, এসসি ক্যাটাগরি 5টা, এসটি 1টা, ওবিসি এ ক্যাটাগরির 1টা বেরিয়েছে। 18,500 টাকা থেকে শুরু করে 47,600 টাকা দেবে তোমরা এখানে স্যালারি পাবে। কোয়ালিফিকেশন ক্লাস 8 পাস করলেই তোমাদের হবে, এবং এখানে কিন্তু রিড আর রাইট ইংলিশ সেটা বলেছে, যেটা কিন্তু ডিজেবলের রেসপেক্টে বলেছে। এই হয়ে গেল টোটাল পোস্ট। তার সাথে যদি এজ লিমিট দিয়ে কথা বলি, তাহলে এখানে কিন্তু 18 থেকে 40 বছর অবধি এখানে এজ লিমিট থাকছে, 5 বছর কিন্তু এসসি এসটিতে, 3 বছর ওবিসি ক্যাটাগরিতে জন্য এখানে এজ লিমিট দিয়ে দিয়েছে, এবং এখানে বলে দিয়েছে কিন্তু স্পোকেন আর রাইটিং কিন্তু ইংলিশ তার রেসপেক্টে তোমাদের এখানে জানতে হবে। তো বন্ধুরা, এখন যদি তোমাদের সাথে কথা বলি এখানে সিলেকশন প্রসেস কী থাকছে, তো তোমাদের এখানে বলে রাখি এই যে পার্টিকুলার লাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিম্পল ইন্টারভিউ রেসপেক্টে যে সিলেকশন প্রসেস আছে সেটা কিন্তু কন্ডাক্ট করা হবে, এবং তার সাথে তোমাদের এখানে বলে রাখি এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তার রেসপেক্ট কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমরা ফিল আপ করতে পারবে। তোমাদের কিন্তু এখানে অনলাইনেই ফর্মটাকে ফিল আপ করতে হবে। তোমাদের বলে রাখি এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি। এখানে যদি অ্যাপ্লাই অনলাইনটা তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের এটা পেজটা খুলে যাবে। তোমরা যদি অ্যাপ্লাই অনলাইন ক্লিক করো তারপরে কিন্তু তোমরা এরকম একটা স্ট্রাকচারের পেজ খুলে ফেলতে পারবে। সেখানে তোমাদের এখানে বলে রাখি এখানে কিন্তু নিউ ইউজার আইডি দিয়ে তোমাদের প্রথমে কী করতে হবে না, রেজিস্টার করতে হবে, তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এই পার্টিকুলার জিনিসটা যে তোমরা এখানে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু অ্যাপ্লাই করে তারপরে ফর্মটা যেরকম যেরকম দেবে তার রেসপেক্টে ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। খুব সহজেই ফর্মটাকে ফিল আপ করতে পারবে, এবং তার সাথে বলে রাখি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রেসপেক্টে অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ অনলাইনে তোমাদের এখানে ফিল আপ করতে হচ্ছে। এই হয়ে গেল কমপ্লিট ডিটেলস। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তার সাথে সাথে শুরু করে কমপ্লিট যে এখানে নোটিফিকেশনের লিঙ্ক আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের লিঙ্ক আছে, সেই সমস্ত কিছু
ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেটা দেখো। সব মিলে কিন্তু 120 নম্বর ভ্যাকান্সি বেরিয়েছে তোমাদের মধ্যে, যারা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তার সাথে সাথে ক্লাস 8 পাস করেছো, তার সাথে সাথে এখানে ডিগ্রি কমপ্লিট করেছো, তবে ডিগ্রি সাথে সাথে ডিপ্লোমা কমপ্লিট করেছো, মাস্টার্স কমপ্লিট করেছো, তারা সব এখানে আবেদন করতে পারবে। কমপ্লিট ডিটেলসে তোমাদের সাথে আজকে এই ভিডিওতে কথা বললাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো। তোমরা একদম কিন্তু ভিডিওগুলো লাইক করছো না, প্লিজ লাইক করো। ডেলি কিন্তু তোমাদের সামনে জব বিভিন্ন আপডেট নিয়ে কিন্তু চলে আসছে। তো আজকের ভিডিওটা এত অবধি থাকছে। ওয়েস্ট বেঙ্গলের আবার একটা নতুন জব আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।